স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে। আজ আমরা জানব ইলেকট্রিক রাইস কুকারের মাসিক বিদ্যুৎ বিলের পরিমাণ কত হয়ে থাকে, সে ধারণাটা আমরা আজ নেয়ার চেষ্টা করব। আপনারা যারা রাইস কুকার বর্তমানে ব্যবহার করছেন অথবা যারা রাইস কুকার কিনবেন বলে ভাবছেন, তারা চাইলে আমার আজকের এই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে পারেন। গ্যাসের সিলিন্ডারের যেই পরিমাণ দাম হচ্ছে, সেই দামের তুলনায় এখন এই রাইস কুকার বা ইলেকট্রিক চুলা যেগুলো আছে, ওই যে ইলেকট্রিক চুলা, এগুলো অনেক অনেক সস্তা। এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিব একটি রাইস কুকারের মাসিক বিদ্যুৎ বিলের পরিমাণ কত হতে পারে, তার সম্পূর্ণ ধারণাটা আপনারা পেয়ে যাবেন। রাইস কুকারের বিদ্যুৎ বিল হিসেব করার জন্য সর্বপ্রথম আপনি যে রাইস কুকারটি ক্রয় করবেন সেটি ভালোভাবে পর্যবেক্ষণ করবেন, এবং আমার সামনে যে রাইস কুকারটি আছে অথবা আপনারা যারা বাসায় বর্তমানে ব্যবহার করছেন, তারা অনেকে হয়তো জানেন না যে আপনার মাসিক আসলে রাইস কুকারে কত টাকা বিল হচ্ছে। তো সেটা ক্যালকুলেশন করার জন্য আপনার রাইস কুকারের সামনে যাবেন, রাইস কুকারের নিচে অথবা রাইস কুকারের নিচের পাশে অথবা রাইস কুকারের পাশে একটি স্টিকার, হলোগ্রাম স্টিকার দেওয়া থাকবে। তো দর্শক, এখানে একটু ভালো করে যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই রাইস কুকারটি 3 লিটারের একটি রাইস কুকার। তো এটির রেটেড পাওয়ার হচ্ছে 1100 ওয়াট। আপনারা যদি একটু ভালো করে দেখেন, রেটেড পাওয়ার হচ্ছে 1100 ওয়াট। তো এই রাইস কুকারটি 1100 ওয়াটের, সেহেতু আপনাদের রাইস কুকারের সাথে নাও মিলতে পারে। আপনাদের রাইস কুকার হয়তো 700 ওয়াটের হতে পারে, হয়তো 1200 ওয়াটের হতে পারে, হয়তো বা 2000 ওয়াট হতে পারে। তো যার যেই রাইস কুকারই হোক না কেন, হিসাব সব রাইস কুকারের জন্যই সমান হবে। তো আমি আমার এই রাইস কুকারটি দিয়ে দেখাচ্ছি আমার এই রাইস কুকারের মাসিক বিলের পরিমাণটা কত হয়ে থাকবে। তো ধরুন আমার এখানে হচ্ছে 1100 ওয়াট হচ্ছে এটির পাওয়ার। তো এই রাইস কুকারটি যদি 1100 ওয়াট পাওয়ার হয়, তার মানে প্রতি 1 ঘন্টা, এই রাইস কুকারটি যদি 1 ঘন্টা ধরে চলতে থাকে তাহলে এটি 1100 ওয়াট বিদ্যুৎ নেবে। 1000 ওয়াটে হচ্ছে 1 কিলোওয়াট, তো এখানে হচ্ছে 1.1 কিলোওয়াট, ঠিক আছে, 1100 ওয়াট। এখন আপনার এটা যদি 1500 ওয়াট হয় আপনার রাইস কুকার, তাহলে এটা প্রতি 1 ঘন্টার জন্য বিদ্যুৎ পূর্বে হচ্ছে 1.5 কিলোওয়াট, মানে 1.5 কিলোওয়াট। তো স্বাভাবিকভাবে আমরা যদি একবার ভাত রান্না করি, একবার ভাত রান্না করতে আপনি যদি 1 ঘন্টা সম্পূর্ণ এই রাইস কুকারটিকে চালিয়ে রাখেন, তাহলে এই রাইস কুকারটিতে 1 ঘন্টার জন্য বিল আসবে হচ্ছে 1.1 কিলোওয়াট। তো আপনারটা যেই হিসেবে যত ওয়াটের সেই ওয়াটটা হিসেব করে আপনি বের করে নেবেন। তো স্বাভাবিকভাবে 1000 ওয়াটে হচ্ছে 1 কিলোওয়াট। সেই হিসেবে আমার এই রাইস কুকারটি যদি আমি কন্টিনিউয়াস 1 ঘন্টা ব্যবহার করি, তাহলে 1 ঘন্টার জন্য আমার 1.1 কিলোওয়াট বিদ্যুৎ সে পূর্বে। তো 1.1 যে বিদ্যুৎটা, এই 1.1 কিলোওয়াট বিদ্যুতের মূল্য, যেমন আমার বাসাবাড়ি এবং ফ্যাক্টরির জন্য বিদ্যুতের বিল ভিন্ন হয়ে থাকে, এবং বিদ্যুতের বিল এলাকা ভিত্তিক বা এরিয়া ভিত্তিক এক এক জায়গায় এক এক রেট হয়ে থাকে। তো আমার এলাকায় বিদ্যুতের বিল হচ্ছে 6 টাকা প্রতি ওয়াট, 5 টাকা বা 6 টাকা। তো 6 টাকা করে হলে আমি যদি 1 ঘন্টা এই রাইস কুকারটি চালিয়ে থাকি, তাহলে আমার 1 ঘন্টার জন্য, যেহেতু এটা 1100 ওয়াট, তার মানে 1000 ওয়াট, 1.1 কিলোওয়াট। তো আমার এখানে 1.1 কিলোওয়াট বিদ্যুতের মূল্য দাঁড়ায় হচ্ছে 1 কিলোওয়াটের জন্য হচ্ছে 6 টাকা, আর 1-এর জন্য হচ্ছে আরও ধরেন আপনি 1 টাকা ধরতে পারেন, 60 টাকা। তার মানে আমি যদি এই রাইস কুকারটা 1 ঘন্টা ধরে কন্টিনিউয়াস ব্যবহার করি, তাহলে আমার 60 টাকা বিদ্যুৎ বিল আসবে। এখন আপনি যদি দৈনিক একবার ভাত রান্না করেন, আর সেটা যদি আপনি 30 দিনই ভাত রান্না করেন, তাহলে আপনার 60 টাকা করে হলে 30 দিনে 3×7=21, 210 টাকা কিন্তু এই রাইস কুকারে আপনার বিল আসবে। আপনি যদি দৈনিক 2 বার ব্যবহার করেন, মানে 2 বার না, আপনি যদি 2 ঘন্টা ব্যবহার করেন, তাহলে হচ্ছে দৈনিক 14 টাকা বিল আসবে। তো আপনারা এইভাবেই মূলত ক্যালকুলেশন করে দেখবেন আপনাদের রাইস কুকারের বিদ্যুৎ বিল কত আসতে পারে। বর্তমান সময়ে গ্যাসের যে পরিমাণ দাম, সেই হিসেবে এই রাইস কুকার অনেক অনেক সস্তা। তো আপনারা গ্যাসে রান্না না করে রাইস কুকারে রান্না করুন। তো দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।